দর্শক, আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ। আজকে আমার সাথে উপস্থিত আছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী সৌরভ দাস মহাশয়। আমি আপনাকে বরাক বাংলায় স্বাগত জানাই। ধন্যবাদ বরাক বাংলার পুরো টিমকে। আচ্ছা, বর্তমানে একটা প্রচার চলছে যে কংগ্রেস এবং ইউডিএফের মিত্রতা হয়েছে, যার ফলস্বরূপ করিমগঞ্জ আসনে কংগ্রেস দুর্বল প্রার্থী দিয়েছে, সে বিষয়ে আপনি কি বলতে চান? সর্বভারতীয় যে লিস্ট আউট হয়েছে, প্রথমেই ভারতীয় জাতীয় কংগ্রেসের যে লিস্ট আউট হয়েছে, প্রথম লিস্টে আমার নাম ছিল সৌরভ দাস। আপনারা নিশ্চয়ই পেয়েছেন পত্রপত্রিকায় বা মিডিয়াতে, সম্পূর্ণ অপপ্রচার। আপনারা বদরুদ্দিন সাহেব এসে বললেন তো যে কংগ্রেস নাকি ওনার সঙ্গে ধোঁকাবাজি করেছে, ওনার ও কংগ্রেস সব শক্ত প্রার্থী দিয়ে দিয়েছে, ওনার কথা থেকেই তো এগুলা ক্লিয়ার। তাহলে বদরুদ্দিন সাহেব আসামে তিনটি আসনটাকে বাকি সবগুলো স্যাক্রিফাইস করেছেন কংগ্রেসের জন্য, নিশ্চয় এর মধ্যে কোনো একটা সমঝোতা হয়েছে, তাই আপনি কি মনে করেন? স্যাক্রিফাইস করতে হলে নিজের পজিশন শক্ত থাকতে লাগে। কোনো কোনো ক্যান্ডিডেট কোনো সিটে আবদারই করেনি টিকিট নেওয়ার জন্য। ওনার যে পজিশন আছে এই তিনটাতেই দিয়েছেন, বাকি আর পুরো আসামে আপনার কাছে কোনো লিস্ট আছে যে শিলচর কোনো ক্যান্ডিডেট টিকিট চেয়েছে বা অন্যান্য কোনো কনস্টিটিউয়েন্সির টিকিট চেয়েছে? ওনার গত পঞ্চায়েতের পজিশনে কোনো মানে ইউডিএফের কোনো ইয়ে নেই, ইউডিএফের কোনো ভিত্তি নেই। ইউডিএফ এই রেজাল্টে দেখবেন 23 তারিখ নিশ্চিহ্ন হয়ে যাবে আসাম থেকে। আচ্ছা, বর্তমানে যে রিসেন্টলি একটা ইস্যু নিয়ে আসামের তথা ভারতবর্ষের পলিটিক্স একটা গরম হয়েছিল, নাগরিকত্ব বিল 2016, আপনি যদি সংসদ নির্বাচিত হন তাহলে আপনার কী অবস্থান থাকবে নাগরিকত্ব বিল 2016-এর পক্ষে থাকবে না বিপক্ষে? আমি দলের যে ডিসিশন নেব এই ডিসিশনের সঙ্গে। বর্তমানে আপনার দলের কোন ডিসিশন আছে নাগরিকত্ব বিল সম্পর্কে? আমি এই বিষয় নিয়ে কোনো কিছু এখন বলতে রাজি না, আমি এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। আপনারা ইলেকশন পরে আসুন, আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। আপনার দলের স্থিতি কি বর্তমানে নাগরিকত্ব বিল সম্পর্কে? আমাদের দলের স্থিতি আপনারা মিডিয়ার লোক, আপনারা নিশ্চয়ই জানা আছে। রাহুল গান্ধী বলেছেন গুয়াহাটিতে এসে যে উনি যে কোনো অবস্থায় নাগরিকত্ব বিলকে আটকাবেন, এবং সেই জায়গায় বরাক কংগ্রেসের এক তাবন নেত্রী সুস্মিতা দেব বলেছেন ক্লিয়ারলি স্ট্যান্ড যে নাগরিকত্ব বিলের পক্ষে। আপনি কোন পক্ষে? টোটালি নাগরিকত্ব বিলটা একটা ললিপপ। আপনারা দেখেছেন বিজেপি নাগরিকত্বের পক্ষে ছিল, এজিপি বিপক্ষে ছিল। 2019 ইলেকশন ঘোষণা হওয়ার পরপরই এজিপি বিজেপি এক হয়ে গেছে। আমাদের বরাকবাসী অনেক শান্ত, বরাকবাসীর মানুষ শান্তির দিয়ে পিটা বরাক বেলি। এখানে এইসব জিনিস দিয়ে বিজেপি কোনো কিছু করতে পারবে না। বরাকের জনতা আপনার কাছ থেকে জানতে চায়, বিশেষ করে করিমগঞ্জ সমষ্টির জনতা, যে আপনি এক কথা বলবেন নাগরিকত্ব বিলের পক্ষে না বিপক্ষে? আমি একটা কথা তো বললাম, মানে বরাক সুস্মিতার পক্ষে না রাহুল গান্ধীর পক্ষে? আমি আমার দলের হাইকমান্ডের পক্ষে থাকবো। মানে আপনি নাগরিকত্ব বিলের বিপক্ষে? আমার যে দলের হাইকমান্ডে যে ডিসিশন নেবে, আমাদের 2019 আমাদের রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী হচ্ছেন, উনি প্রধানমন্ত্রী। ঠিক আছে, আপনার দলের হাইকমান্ডের ডিসিশন হচ্ছে নাগরিকত্ব বিপক্ষে। যাই হোক, এখন বরাকের একটা জনমনে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি শুধু মুসলিম এলাকায় গিয়ে সভা সমিতি করছেন এবং আপনার র্যালিতে আপনার পদযাত্রায় বেশি মুসলিম মানুষদের দেখা যাচ্ছে, আপনি কি মনে করেন হিন্দু মানুষের জনসমর্থন আপনার পক্ষে নেই? কংগ্রেস দল সেকুলার দল, কংগ্রেসে কোনো সময় হিন্দু মুসলিমের পলিটিক্স করে না। ওগুলো বিরোধীরা অপপ্রচার করবে। আমরা 40-50% হিন্দু ভোট পাবো, 90% মুসলিম ভোট আসবে, আমরা এই সিটে রেকর্ড ভোটে জিতবো, আপনারা দেখে নেবেন। তো অনেকে বলছে আপনি কাটিগড়া সমষ্টিতে লিড করতে পারবেন না, সে বিষয়ে আপনি কি বলেন? কাটিগড়া বলছে কাটলিছড়াতে তো আমি বলছি আপনাকে, আপনি রেজাল্টের পরে দেখবেন আমরা 80% হিন্দু মুসলিম ভোট পাবো। আচ্ছা, বিগত কিছুদিন থেকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে আপনি একটা মুভ লিঞ্চিংকে জড়িয়ে আছেন, একটা ড্রাইভারকে নিগ্রহ করছেন, এবং সে বিষয়ে আপনি কি বলতে চান? আপনি কি যারা আপনার বিরুদ্ধে এই প্রচার করছে তারা কি কতটুকু সত্যের উপরে আছে? অপপ্রচার এটা, অপপ্রচার। আচ্ছা, আপনি কি ওদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন? আমি করিনি, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে শুনেছি একটা মামলা করেছেন। মামলার কেস নম্বর কি জানা আছে আপনার? আমার জানা নেই, আমি প্রচারের কাজে ব্যস্ত আছি এখন। এটা আমার আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উত্থাপন করা হলো, আপনি কোনো মামলা করলেন না, সেটা কীভাবে হয়? আমি কন্ডেম করেছি এটা, আমি চ্যালেঞ্জ করছি ওদেরকে। আপনারা মিডিয়ার লোক, আপনারা কাছে অনেক আজকাল অনেক টেকনোলজি ফাস্ট, আপনারা দেখে নেন এই ভিডিওতে। ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু বিরোধীরা বলছে আপনি যদি সত্যি এই ঘটনায় জড়িত না হতেন তাহলে তো আপনি মামলা করতেন। মামলা করাটা শেষ কথা নয়, আমি উপরওয়ালা ভগবানের বিশ্বাসী। ভারতের সংবিধান অনুসারে তো প্রত্যেক মানুষ তার বাপ মূর্তিতে আঘাত লাগলে মামলা করতে পারে। আমি আমার দল আমার পক্ষে মামলা করেছে, আর আমি প্রচারের কাজে ব্যস্ত, আমি অপপ্রচারে ব্যস্ত না। মামলার কেস নম্বরটা জানা আছে আপনার? না, আমার জানা নেই। আমি এটা জেনে সংবাদ মাধ্যমের কাছে যদি প্রচার করুন তাহলে হয়তো জনমতে একটু বিরূপ যেটা প্রতিক্রিয়া সেটা হয়তো দূর হবে। ধন্যবাদ। আমাদের দল প্রেসমিট দিয়েছে এই বিষয় নিয়ে। ধন্যবাদ।